হ্যালো স্টুডেন্টস প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা যারা বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজে পড়ছ তোমাদের প্রত্যেকেরই এনভারমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশ বিদ্যার সাবজেক্টটা কম্পালসারি সাবজেক্ট হিসাবে থাকবে বিএ বিএসসি বিকম অনার্স এবং জেনারেলের প্রত্যেক স্টুডেন্টসকেই পরিবেশবিদ্যা সাবজেক্টটা পড়তে হবে তাই সকল ইউনিভার্সিটির প্রতি লক্ষ্য রেখে পরিবেশবিদ্যার বেশ কয়েকটি প্রশ্নোত্তর আজকের ভিডিওতে দেওয়া হয়েছে এই প্রশ্নোত্তরগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের আগামী পরীক্ষার জন্য সুতরাং তোমরা অতি গুরুত্ব সহকারে প্রত্যেকটি প্রশ্ন লক্ষ্য করবে এবং রেডি করে নেবে এ প্রসঙ্গে বলি তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করো যাই হোক এখন আমরা আজকের সাজেশানের প্রশ্নোত্তরগুলি দেখি পরিবেশবিদ্যার সাজেশান দু হাজার চব্বিশ ফার্স্ট সেমিস্টার অল ইউনিভার্সিটির জন্য তোমরা যারা বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজে পড়ছ তোমাদের প্রত্যেকেরই এই এনভায়রনমেন্টাল স্টাডিজ সাবজেক্টটা কম্পালসারি সাবজেক্ট হিসেবে পড়তে হবে অর্থাৎ তোমরা এই প্রশ্ন ভালো করে লক্ষ্য করবে তাহলে তোমাদের অনেক তৈরি হয়ে যাবে এখানে দেখো বহু বিকল্প প্রশ্ন প্রশ্নোত্তর অর্থাৎ এমসিকিউ এখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই প্রথম প্রশ্ন হচ্ছে পৃথিবীর স্থলভাগ্যে কি বলা হয় পৃথিবীর স্থলভাগ্যে বলা হয় লিথোস্ফিয়ার অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন মিনামাটা রোগের জন্য দায়ী মৌলটি কী মিনামাটা রোগের জন্য দায়ী মৌলটি হচ্ছে পারদ অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার এখানে খেয়াল রাখবে সীসা হচ্ছে সীসার হচ্ছে এই মৌলটি ডিসলেক্সিয়া রোগের জন্য দায়ী ক্যাডমিয়াম ইটা ইটাইটাই রোগের জন্য দায়ী আর আর্সেনিক হচ্ছে ব্ল্যাক ফুড রোগের জন্য দায়ী যদি এর মধ্যে অন্যগুলো দেয় তাহলে তোমরা ওইভাবে তোমরা লিখবে তিন নম্বর চেনোবিল দুর্ঘটনা কত সালে ঘটেছিল চৈর্ণবিল দুর্ঘটনা ঘটেছিল উনিশশো ছিয়াশি সালে অতএব অপশন ডি হচ্ছে সঠিক ক্যান্সার পরবর্তী প্রশ্ন আবহাওয়া মণ্ডলের কোন স্তরে ওজন গহবার সৃষ্টি হয়েছে আবহাওয়া মণ্ডলের স্তরে ওজন গহবর সৃষ্টি হয়েছে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন স্ট্র্যাটোস্ফিয়ারের ওজন স্তর ক্ষয়ের জন্য মুখ্যত দায়ী কোন গ্যাস স্ট্র্যাটোস্ফিয়ারে ওজন স্তর ক্ষয়ের জন্য দায়ী হচ্ছে সিএফসি ক্লোরোফ্লুরো কার্বন অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার পরবর্তী ছয় নম্বর প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলের ওজন গ্যাসের স্তর থেকে উৎপন্ন গ্যাস কোনটি বায়ুমণ্ডলে ওজন গ্যাসের স্তর থেকে উৎপন্ন গ্যাস হলো গ্যাস হল অক্সিজেন অতএব অপশন এই হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন কোন জৈবিক প্রক্রিয়ায় বায়ুর কার্বন ডাইঅক্সাইড গ্যাস বৃদ্ধি পায় ভালো করে খেয়াল রাখবে কোন জৈবিক প্রক্রিয়ায় এখানে সালক সংশ্লেষ শ্বসন দহন রেচন এখানে সালক সংশ্লেষ শ্বসন এবং রেচন তিনটি জৈবিক প্রক্রিয়া এই তিনটি জৈবিক প্রক্রিয়ার মধ্যে শ্বসন প্রক্রিয়ায় বায়ু কার্বন ডাইঅক্সাইড গ্যাস বৃদ্ধি পায় অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার দহনের ফলেও কার্বন অক্সাইড বৃদ্ধি পায় কিন্তু দহন হচ্ছে জৈবিক প্রক্রিয়া নয় নেক্সট আট নম্বর কার্বন ডাইঅক্সাইডের বৃহত্তম পার্থিব ভাণ্ডার কোনটি কার্বন ডাইঅক্সাইডের বৃহত্তম পার্থিব ভাণ্ডার হচ্ছে বায়ুমণ্ডল অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট ভূপল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ভূপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল উনিশশো চুরাশি সালে অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট জীব অন্যতম ধারক ও বাহক হল জীব বৈচিত্র্যের অন্যতম ধারক ও বাহক হল শিলামণ্ডল অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার পরবর্তী এগারো নম্বর প্রশ্ন নিচের কোনটি বিয়োজকের উদাহরণ এখানে শৈবাল পিঁপড়ে মাছ এবং ছত্রাক ছত্রাক হচ্ছে বিয়োজকের উদাহরণ অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট বারো নম্বর জলে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র আনবিক্ষণিক জীবদের কী বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন জলে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র আনবিক্ষণিক জীবদের বলা হয় প্ল্যাংটন অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট সৃষ্ট বাস্তন্ত্র নিচের কোনটি তাহলে এখানে দেখো মনুষ্যশিষ্ট বাস্তন্ত্র, হারবে হার্বেরিয়াম অরণ্য অ্যাকোয়ারিয়াম অ্যাকোয়ারিয়াম হচ্ছে মনুষ্যশিষ্ট বাস্তন্ত্র তাই অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট কোন বাস্তুতন্ত্রে সর্বোচ্চ উৎপাদক দেখা যায় খুব সুন্দর প্রশ্ন এখানে অরণ্য মরুভূমি সমুদ্র পুকুর এখানে অরণ্য এই অরণ্য বাস্তন্ত্রে সর্বোচ্চ উৎপাদক দেখা যায় অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন এক ট্রফিক স্তর থেকে পরবর্তী স্তরে স্থানান্তরিত শক্তির পরিমাণ কত ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এক ট্রফিক স্তর থেকে পরবর্তী ট্রফিক স্তরে স্থানান্তরিত শক্তির পরিমাণ হচ্ছে টেন পারসেন্ট অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন সর্বাপেক্ষা স্থায়ী বাস্তন্ত্র কোনটি সর্বক্ষ স্থায়ী বাস্তন্ত্র হচ্ছে সমুদ্র অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন দুটি প্রজাতির সব স্থানে যখন দুজনেই উপকৃত হয় তখন তাকে কি বলে খুব সুন্দর প্রশ্ন তখন তাকে বলে মিউচুয়ালিজম অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট ভূতক সম্বন্ধীয় বিষয়কে কি বলে ভালো কেমন রাখবে ভূতক বিষয় ভূতক সম্বন্ধীয় বিষয়কে বলা হয় টোপোগ্রাফি অথবা অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন চিপকো আন্দোলন শুরু হয় নিচের কোন রাজ্যে চিপকো আন্দোলন শুরু হয় উত্তরপ্রদেশে অপশান এ সঠিক অ্যান্সার নেক্সট ভারতবর্ষে পরিবেশ সুরক্ষা আইন প্রণয়ন করা হয় কত খ্রিস্টাব্দে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতবর্ষে পরিবেশ সুরক্ষা আইন প্রণয়ন করা হয় উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন সাইলেন্ট ভ্যালি অবস্থিত হচ্ছে এখানে অসম হিমাচল প্রদেশ অরুণাচল প্রদেশ কেরল কেরলে কেরলে হচ্ছে সাইলেন্ট ভ্যালি অবস্থিত পরবর্তী প্রশ্ন বসুন্ধরা সম্মেলন বসুন্ধরা সম্মেলন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বসুন্ধরা সম্মেলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল বসুন্ধরা সম্মেলন উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে খুব ভালোকে মনে রাখবে উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন স্টক হোম সম্মেলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন স্টক হোম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে খুব ভালো করে রাখবে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে স্টক হোম সম্মেলন আর উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে হচ্ছে বসুন্ধরা সম্মেলন নেক্সট ভারতবর্ষের অর্থনৈতিক অবনতি এবং পরিবেশ দূষণের মূল কারণ হল ভারতবর্ষের অর্থনৈতিক অবনতি এবং পরিবেশে পরিবেশ দূষণের মূল কারণ হল জনবিস্ফোরণ অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট পঁচিশ নম্বর সারা বিশ্বে স্থলভাগের শতকরা কত ভাগ বনভূমি বিদ্যমান থাকা উচিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে স্থলভাগের শতকরা কতভাগ বনমি থাকা উচিত এখানে তেত্রিশ পারসেন্ট অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে বসুন্ধরা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল আগে আমরা দেখলাম যে বসুন্ধরা সম্মেলন কত খ্রিস্টাব্দে হয়েছিল উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে আর কোথায় হয়েছিল হয়েছিল ব্রাজিলে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অশ্বমণ্ডলের কোন স্তরটি সিলিকন ও ম্যাগনেশিয়াম সমন্বয়ে গঠিত খুব ভালো কামনে রাখবে হচ্ছে সীমা স্তরটি সিলিকন এবং ম্যাগনেশিয়ামের সমন্বয়ে গঠিত অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন পরিবেশের হাইড্রোস্ফিয়ার কোন বস্তু দ্বারা গঠিত হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হাইড্রোস্ফিয়ার হচ্ছে জল দ্বারা গঠিত হয় অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার এবার উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো নিচের কোনটি জলবাহিত রোগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন টাইফয়েড হাম পোলিও ম্যারাসমাস এখানে জলবাহিত রোগ হচ্ছে টাইফয়েড অথায় অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার এবার তিরিশ নম্বর প্রশ্ন হচ্ছে শতকরা প্রায় পঁচাত্তর ভাগ জল ব্যবহৃত হয় এবং শিল্পে বাণিজ্যে কৃষিতে এই এখানে সঠিক অ্যান্সার হচ্ছে কৃষিতে কৃষিতে শতকরা প্রায় পঁচাত্তর ভাগ জল ব্যবহৃত হয় তাহলে স্টুডেন্টস এই যে প্রশ্ন দেওয়া হলে প্রত্যেকটা প্রশ্নই খুব ভালো করে রেডি করবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো নিশ্চয় একটা লাইক দিতে যেন ভুলো না এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো তাহলে স্টুডেন্টস আজকে এখানেই শেষ করি তোমরা ভালো থেকো থ্যাংক ইউ ভেরি মাচ